যে কোনো কাজ যখন হয় আগে থাকে স্পৃহা আপনি একটা কিছু চান আপনি যখন বাড়ি করেন এমনি বাড়ি আপনি করছেন না একটা স্পৃহা আছে একটা ভালো বাড়ি দরকার স্প্রেহা হলো ওই স্পৃহা যখন হয় তখন ওখান থেকে কামনা বাড়তে শুরু হয় সেই কামনা থেকে বেড়ে মানুষ যখন কর্ম করে একটা বলে একজন পাগল ছিল যা আর কি পাগল সে তখন রোজ বেলায় লাঠি নিয়ে বেরিয়ে পড়তো আগেকার দিনে আর রাস্তার ধারে ওই চায়ের দোকান টোকান হয়ে যেখানে হাঁড়ি পড়ে আছে মাটির হাঁড়ি সেটাকেও ভাঙতে থাকে সারাদিন ভাঙা ভাঙের পরে বিকেলে বলে ও আর পারি না তোমাকে কে বলেছে এটা করতে পাগল রাস্তায় যেখানেই ভাঁড় পড়ে আছে হাঁড়ি পড়ে আছে মাটির সেগুলোকে খালি ভেঙে বেড়াচ্ছে ভেঙে বেড়াচ্ছে আপনি যদি বিচার করে দেখেন দেখবেন বেশিরভাগ সময় আমি আপনি রাস্তার হাঁড়ি ভেঙে বেড়াচ্ছি রাস্তার ফেলে দেওয়া হাঁড়ি ভাঙা ছাড়া আমরা আর কিচ্ছু করি না কিন্তু তার উপরে যখন করেন তখন স্প্রেহা মনে একটা কোনো হালকা একটা ইচ্ছা জাগলো সেটা কামনাতে পরিবর্তিত হয়ে যায় তারপরে কর্ম দিয়ে আমরা পুরো দমে সেটাতে নেমে যাই যখন কাজ করতে শুরু করি যখনই ওই কাজ করবেন আপনি যে কোনো কাজ যখন করবেন তখন ও ভালো মন্দ ভালো মন্দ ফল দেবেই ওর যে কোনো কাজ আপনি জব করছেন সেও ফল দেবে আপনি কারোর ক্ষতি করছেন সেও ফল দেবে কাউকে গালাগাল দিচ্ছেন তাও ফল দেবে ফল তো দেবে আর এই ফল সেই ভালো ফল হোক আর মন্দ ফল হোক আপনাকে বাঁধবে হাইয়েস্ট লেভেলে ধর্মটাও বন্ধন আপনি শুভ কাজ যেটা করছেন সেটাও আপনাকে বাঁধবে এই জায়গাটা খুব উচ্চমানের দর্শন যে যোগী কিভাবে হয় কর্মযোগী কিভাবে হয় এগুলো আলোচনা উপায় কি আমি এই কর্মবন্ধন থেকে বাঁচবো কি করে পুরো গীতা পুরো গীতাতে আলোচনা এটাই সংসার হলো কর্মবন্ধন ভোগ সংসার থেকে বেরিয়ে যাওয়া সংসার থেকে বেরিয়ে যাওয়া মানেই এই কর্মবন্ধন থেকে বেরিয়ে আসা চলছে কর্মবন্ধন প্রহাস শি কর্মবন্ধন তুমি কেটে যাবে এই কর্মবন্ধনটা আমি কাটবো কি করে আমি যোগী কি করে হব আমি কর্মযোগী কি করে হব আমি শ্রেষ্ঠ পুরুষ কি করে হব আমি এই জগতের জন্যে বন্ধনীয় পূজনীয় কিভাবে হব তো ভগবান বলছেন শোনো উপায় হলো শ্রেষ্ঠ পুরুষ তার পথে কুরুকর্ম এবং তসমাত্তম পূর্বে পূর্বতরম ক্রেতম আগে আগেকার ঋষিরা যেমন করেছেন তোমাকে সেইভাবে করতে হবে গীতা শাস্ত্র পয়েন্ট ওয়ান পয়েন্ট টু আপনি নিজেও মুক্তি চাইছেন আচ্ছা মুক্তি নয় এক ধাপ কমে আসুন আপনি একটা শ্রেষ্ঠ পুরুষ হতেই চাইছেন আপনি যোগী হতে চাইছেন ভগবান এখানে বলছেন যোগী তুমি যদি হতে চাও কর্ম রহস্য তোমাকে বুঝতে হবে কর্মীব্যম বোধব্যম অকর্মণশ্চ বোধব্যম গহনা কর্ম কেন আমি তো মহাপুরুষ হতে চাইছি কর্ম কেন বুঝতে হবে তোমাকে কর্ম এই জন্য বুঝতে হবে প্রত্যেক কর্মের পেছনে কামনা আছে স্পৃহা আছে কামনা আছে স্পৃহা আছে বলে কর্ম ফল যখন দেবে সেই ফল ভালো হবে মন্দ হবে তোমাকে ও যত তুমি যাই করো ভালো কর্ম সেটাও তোমাকে বাঁধবে স্বামীজি দেববাণী টক্স যারা শুনেছেন যেখানে দেখবেন স্বামীজি বলছেন তুমি ভালো সেই জন্য তুমি গর্ব করো না যে তুমি ভালো কারণ তোমার প্রবৃত্তি তোমাকে করাচ্ছে প্রবৃত্তি কিভাবে করে আপনি অনেক দিন ধরে করছেন করতে করতে আপনার প্রবৃত্তি হয়ে গেছে ওটাই বন্ধন আপনি বাজে কাজ করতেই পারবেন না যে বাজে কাজ করছে সে বাজে কাজ করে করে এমন হয়ে গেছে যে ভালো কাজের দিকে তার প্রবৃত্তি হচ্ছে না যদি আপনি ভালো এতে আপনার গর্ব করার কিছু নেই যদি আপনি কাউকে দেখেন মন্দ তাকে বিদ্রুপ করার কোনো কারণ নেই কারণ নিজের সংস্কারে আবদ্ধ সংস্কারটা তার যে নিজের চেষ্টা সেটা দিয়েই হয়েছে সেটা ঠিক কিন্তু বাঁধা আপনি এখন চাইছেন বন্ধন থেকে মুক্তি শুভ থেকে মুক্তি অশুভ থেকে মুক্তি আর শেষ মুক্তি যেটা সংসার থেকে মুক্তি সেটার জন্য ধর্ম অধর্ম পাপ পূর্ণ সবটাই কিন্তু অশুভ বলছেন উপায় হচ্ছে বাপু আগেকার যারা মুমুকছু তাদের পথে চলো একই কথা না কয়েকবার করে বলতে না হলে ধারণা হবে না তারা কিভাবে কাজ করেছিলেন বলছেন যে তারা নিরন্তর সতৎ কাজ করেছিলেন মুমুকছু আমরা মুক্ত পুরুষের কথা বলছে না যারা মুক্তির চেষ্টা যারা করছিলেন তারা করে গেছেন কাজ এই কাজটা দু কারণে করতেন প্রথমটা করতেন আত্মশুদ্ধির জন্যে এই বেশিরভাগ লোকে যারা কাজ করেন হয় তারা কাজ করে না হলে আত্মশুদ্ধির জন্য কাজ করে না আমরা ক্লাসে অনেকবার আলোচনা করেছি বিভিন্ন ক্লাসে আরে আত্মশুদ্ধি এত কিছু কঠিন না এমন কিছু কঠিন আত্মশুদ্ধি আপনি করুন তিন দিন তিন দিন করুন সাত দিন করুন আপনার বাড়িতে যিনি আপনার ইষ্ট যদি ইষ্ট না থাকেন আপনি ঠাকুর বা স্বামীজির ছবি একটা লাগিয়ে নিন দিয়ে বলুন আমি একটা এক্সপেরিমেন্ট করছি এই টক্স গুলো শুনে আমার যত কাজ ঠাকুরের উদ্দেশ্যে আমি সব করব রান্না ঠাকুরের উদ্দেশ্যে তাকে খাওয়া আগে অর্পণ করব তারপরে আমরা খাবো যারা মদ খান তারা মদটাকে আগে ঠাকুরকে অর্পণ করবেন ঠাকুর বলতেন মা কালীকে আমাদের ঠাকুর মা স্বামীজি লাইনে ছিলেন না মনে মনে না আছে ঠাকুর ঠিক আছে তুমি তো জগৎস্টা তোমার পায়ে দিলাম তুমি তো খাও না এগুলো পায়ে দিয়ে এবার আমি প্রসাদ রূপে গ্রহণ করলাম করুন আপনি আপনি তামাক খান সিগারেট খান ড্রাগস নেন ঠাকুরের পায়ে অর্পণ করে নিন যা কিছু করছেন যা কিছু করছেন তিন দিন করুন দেখুন কেমন লাগে মুক্তি ভেতরে যখন বেদনা হয় হঠাৎ যখন চোখ দিয়ে জল বেরোতে শুরু হয় তারপরে খুব ভালো লাগে কেন মুক্তি এটা যেটা বলা যেটা আপনি করুন মুক্তি আপনি নিজে ফিল করবেন এটা এটা এই পরে পরে শ্লোকগুলোতে আসবে এই জিনিসটা কর্মকে যোগ্যে কিভাবে পরিণত করে দেওয়া যায় কিন্তু এটা করুন তো বলছে এনারা করতেন আত্মশুদ্ধির জন্যে আর খুব ওপরে চলে গেলে তারা করতেন লোক সংগ্রহের জন্য লোকের ভালোর জন্য করতেন এখন এর বাইরে যদি আপনি কোনো কাজ করেন এটা কি কিন্তু কর্মবন্ধন হয়ে যায় যে কোন কাজ যে কোন কাজ যে কোন কাজ যদি আত্মশুদ্ধির জন্য যদি না হয় কি লোকসংগ্রহের জন্য যদি না হয় তাহলে জানবেন এটা বন্ধন আর এটা কে বন্ধন করবে কন্টিনিউয়াসলি আপনি যদি না लेके থাকেন কন্টিনিউয়াস যদি না लेके থাকেন যে আমি এই যে কাজ করছি এটা আত্মশুদ্ধির জন্য নিজে শুদ্ধির জন্য করছি আর তা নাহলে অপরের মঙ্গলের জন্য আমি করছি এই দুটো যদি না করেন স্বামী রামকৃষ্ণ আদর্শই দিলেন আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় আছে কাজ যখন হবে এই দুটো হয় আত্মনো মোক্ষার্থম নয় জগৎ হিতায় সিদ্ধির অন্য কোন পথ নেই আত্মশুদ্ধি আত্মশুদ্ধি তো বলছেন মুমুক এভাবে কাজ করেছেন তাই ঠাকুরের সাধারণ সময় যদি দেখেন এইভাবে কাজ করেছেন তো বলছেন যে যদি এভাবে না করা হয় তাহলে কিন্তু আধ্যাত্মিক জীবনের বিরাট ক্ষতি হয় মনে হয় যেন জাগতিক জীবনে আমরা বিরাট উঠে যাচ্ছি ঠিকই হয়তো উঠছেন কিন্তু আধ্যাত্মিক জীবন আপনার সর্বনাশ হয়ে যাবে যার জন্যে পরের জন্মের কথা ছেড়ে দিন এই জন্মেই বয়স হয়ে গেলে দেখবেন প্রচুর কষ্ট পাচ্ছেন এই সিক্রেটটা কর্ম কি কি অকর্ম এগুলো যারা পণ্ডিত পণ্ডিত বলতে আমরা যাদেরকে মনে করি সমাজে যারা তারাও এটা বুঝতে পারে না এলোমেলো করে বসেন কর্ম যদি স্পৃহা থেকে হয় স্পৃহা সবসময় হয় মন থেকে আর মন যে কোনো জিনিস যখন করায় তখন করায় ইন্দ্রিয়কে দিয়ে করায় তার মানে কোনো কাজে যে কোনো কাজ যে কোনো কাজ ঈশ্বরে যখন ধ্যান পর্যন্ত করছেন ঈশ্বরের জব পর্যন্ত যখন করছেন কে কাজ করছে ইন্দ্রিয় আর মন আর ইন্দ্র মনের পেছনে যে সত্তা আসল সত্তা আত্মা সেটা কখনো কোনো জিনিসে কাজ করে না যে কোনো কাজ যখন হয় যে কোনো কাজ এই রাজয়োগ যারা টক্স গুলো শুনেছেন যে কোনো ভর্তিকে নিয়ে আলোচনা করা হয়েছে ইংলিশে আমরা জাস্ট করেছি বাংলা অফকোর্স আগে থেকে করা আছে যদি আপনি যোগী হতে চান প্রথমে আপনাকে বুঝতে হবে যে জগৎ হলো যেন বস্তু জগৎ পদার্থ সেটার উপরে কাজ আমরা করি আমাদের অঙ্গ দিয়ে হাত দিয়ে পা দিয়ে আর সেই খবরটা আগে আমাদের কাছে আসে আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রীয় দিয়ে আর এই জ্ঞানেন্দ্রীয় আর কর্মেন্দ্রীয় এই দুটো যে একে নিয়ন্ত্রণ করে মন তাহলে সমস্ত কাজ যে কোনো কাজ আপনি করছেন তার আসল কর্তা হলো মন আত্মা নয় যখনই যেখানে কোনো কাজ হয় ভালো কাজ হোক মন্দ কাজ হোক যে কাজই হোক তার আসল কর্তা হল মন রাদার আত্মা আসল যিনি সত্তা যে সে কখনো কোনো কাজে জড়ায় না এই জিনিসটাকে খুব ভালো করে বুঝতে হয় যেমন ধরুন এই যে খুব পপুলার কথা মিত্র ঠাকুর বলছেন যে ব্যাসদেব যমুনা পারে যাবেন তো গোপীরা আছেন ওরা বলছে উপায় করুন তো ওদের খিদে পেয়েছে দাও তো সেই যা ছিলেন টুনি খেয়ে বলছেন আমি যদি কিছু না খেয়ে থাকি যমুনা পথ দিয়ে দেবে জল থেমে গেল সবাই পেরিয়ে গেল গভীরা ভাবছে এই তুই উনি এত সাঁটিয়ে খেলেন এত খেলেন কি বলছেন এটা এটা আমি যখন প্রথমের দিকে পড়েছিলাম অনেক বছর কিন্তু এটা বুঝতে পারিনি সাধক যিনি তিনি মনে করবেন ভেতরে যে অগ্নি তাকে আহুতি দিচ্ছেন এই আমাদের কয়েকটা শ্লোক পরেই এটা আসবে জ্ঞানী যারা ব্যাসদেবের মতো তারা জানেন তারা শুদ্ধ আত্মা এটা ইন্দ্রিয় ইন্দ্রিয়ার্থের উপরে কাজ করেছে ইন্দ্রিয়ার্থ হলো জগৎ এই বস্তু দ্বিতীয় অধ্যায় না ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থে ব্য ইন্দ্রিয় গুলো উপরে দৌড়ছে তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা এই জিনিসটা যখন বুঝলো যে আত্মা এগুলোতে কখনো জড়ায় না এইবার আপনি সিক্রেট অফ ওয়ার্ক এটা বুঝতে পারবেন